যাই হোক, আর সবাই কেমন আছো? একটা করতালি চাই নয়নের জন্য। এই করতালিটা কিসের জন্য জানো? বা যারা ইউটিউবে দেখছো, আসলে নয়ন আমাদের মেরুন গ্রুপের স্টুডেন্ট ছিল। নয়ন বাংলাদেশ সেনাবাহিনীতে সম্পূর্ণ নিজ যোগ্যতায়, নিজ মেধায়, নিজ পরিশ্রমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক প্রদেশের চান্স পেয়েছে। করতালি আরেকবার চাই। যারা ইউটিউবে দেখছেন, যারা দেখছো এবং যারা সোজার একাডেমিতে বসে আছো, তাদেরকে একটু বলে দিই নয়নের পরিচয়টা, কারণ এতে আগ্রহ বাড়বে। একজনের সাকসেস শুনে যখন আরেকজন চেষ্টা করবে, তার ভেতরে অনুপ্রেরণা বাড়বে। নয়ন আমাদের এখানে এসে ওর রংপুর জেলায় বাসা, রংপুর জেলা না রংপুরে বাসা, ও এসে এখানে কোর্স করেছিল, এক মাসের কোর্স করেছে। তো যাই হোক, তার চেষ্টা ছিল, তার ধৈর্য ছিল, সে চান্স না হওয়া পর্যন্ত আশাটা থেকে সে কখনো পিছু পা হয়নি, সে চেষ্টাটা ধরে রেখেছিল এবং স্বপ্ন পূরণ করার জন্য সে কঠোর আর পরিশ্রম করেছিল। আসেন, এবার তো যাই হোক, আমাদের আমাদের মাঝে নয়নের আম্মু উপস্থিত হলো, চাষের জন্য একটা আমরা করতালি চাই। তো যাই হোক, চাষে আপনার ছেলে আল্লাহ তাআলার রহমতে, আপনার দয়ায় বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে সৈনিক পদে চান্স পেয়েছে। এখন আসলে প্রথমত চাষের অনুভূতিটা জানতে চাই, যে তার নিজের ছেলে যেমন চান্স পেলো আর কি সৈনিক পদে, আর কেমন লাগতেছে চাষে? আপনি তো এখানে তো ভর্তি সময় নিয়ে আসছিলেন, আসছিলেন না? আপনাকে আপনাকে কিন্তু বলছিলাম যে চেষ্টা যদি ধরে থাকে, চেষ্টা যদি করতে থাকে, ইনশাল্লাহ আপনার ছেলে কিন্তু চান্স পাবে। আজকে কি সত্যি হলো? যাই হোক, চাচির জন্য আরেকটা করতালি চাই, কারণ চাচি তার ছেলের জন্য সবটুকু দিয়ে চেষ্টা করে তার ছেলেকে বড় করেছে, লেখাপড়া করেছে, মানুষের মতো মানুষ করেছে। বিদায় তার ছেলে কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে চান্স পেয়েছে। তো যাই হোক, তুমি চান্স পাই আমাদের সোজার একাডেমি আসলে গর্বিত, কারণ যারা চান্স পায় দূর দূরান্ত থেকে অনেকে পায়, সবাইকে নিয়ে আসা সম্ভবত হয় না। তারপরে যেহেতু নয়ন আসছে, নয়ন তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিবে। তুমি চান্স পেতে চাও, কি করা উচিত, কি করতে হবে, কিভাবে তোমরা গাইডলাইন মেনে গেলে তোমরা চান্স পাবে, এই বিষয়গুলো নয়ন একটু তোমাদেরকে শেয়ার করবে, প্লিজ। নয়ন, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই আমার প্রথমে সোজা ট্রেনিং একাডেমির পরিচালক হিমেন স্যার, তার জন্য একটা করতালি চাই, কারণ তার অনুপ্রেরণাটাও আমার কাছে কিন্তু অনেক কিছু মনে হয়। ঠিক আছে, মানুষ কিছু দিক বা না দিক, শুধু অনুপ্রেরণাটা দিবে, হোক বাবা মা স্যার, এনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা বলে। লাইফের জন্য খুবই কঠিন একটা পরিশ্রম করে তারা তাদের সন্তানকে বড় করে তুলবে। ঠিক আছে, আমি এখান থেকে যখন ট্রেনিং করছি, ট্রেনিং করার পরে আমার কিন্তু এটা লাস্ট মার্চ ছিল, দিস ইজ দ্য লাস্ট মার্চ, অ্যান্ড আমি এর আগে ছয়টা মার্চ করছি, একটা তো টিকতে পারিনি। আমি এর আগে একটা তো টিকছিলাম, লাস্ট পজিশনে যে আমাকে ওখানে আউট করে দেওয়া হয়েছে। তো আমরা জানি আমাদের যে প্রবলেমগুলো হয়, যেমন রিটেন ভাইবা এবং যে ফিজিক্যালি টেস্ট, এই টেস্টগুলো যদি আমরা কনফিডেন্টলি একটু ভালো করে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আমি চাই প্রত্যেকটা বাবা মার ঘরেই যেন এ ধরনের একটা সৈনিক থাকে, কারণ সৈনিক হলে যে শুধু বাংলাদেশে সৈনিক সেনাবাহিনীতে কাজ করতে হবে তা কিন্তু, জীবনযুদ্ধের জন্যও কিন্তু একটা সৈনিক দরকার। জীবনে বেঁচে থাকতে গেলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয়, যেমন আমি হয়েছি। আমি এর আগে আমি যখন ক্লাস নাইনে ছিলাম, তখন থেকে একটা ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাব, এবং আজ পর্যন্ত সেই ইচ্ছাটা আমার সুখিয়ে হয়েছে, সফল হয়েছে। আর এই সফলতার পিছনে আমার মা এবং আমার বোন দুজনের জন্য আমি সর্বোচ্চ কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমার মা এবং আমার বোনের আশা পূরণ করেছে, আমার ফ্যামিলিদের যেন আমি সবাইকে হ্যাপি রাখতে পারি, এজন্য আমার বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পেয়ে আমি একদম গর্বিত মনে করতেছি।
গর্বিত বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করতেছ, ঠিক আছে? আমি চাই প্রত্যেকে তোমরা কঠিনভাবে নিজের সাথে যুদ্ধ করে হলেও যে কোনো একটা কিছু করতে হবে। শুধু বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পেতে হবে তা না, বেঁচে থাকার জন্য কিছু না কিছু একটা করতে হবে, ঠিক আছে? বাংলাদেশ সেনাবাহিনীতে যদি ফিজিক্যালি ভালোভাবে টেস্টটা ভালোভাবে দিতে পারো, আমার মনে হয় না কেউ তোমরা অযোগ্য বলে মনে হবে। ধন্যবাদ নয়ন, অনেক সুন্দর বক্তব্য দিয়েছে। সেনাবাহিনীতে যাওয়ার আগে দেখো কত সেনাবাহিনীকে ভালোবাসে। একটা ছেলের কথাই কিন্তু বোঝা যায় সে তার বাবা মাকে কতটুকু ভালোবাসে, তেমনি একটা ছেলের কথা শুনলে বোঝা যায় সে আসলে সেনা নৌ বিমান বাহিনীকে কতটুকু ভালোবাসে। এই ভালোবাসাটা থাকতে হবে, যখন পরীক্ষা দিতে যাবা তোমার এই ভালোবাসার চাহিদাটা তারা কিন্তু দেখবে, বুঝতে পারছি? তোমার পেটে ক্ষুধা না থাকলে বা ক্ষুধা লাগলে তুমি যতক্ষণ না চাইবা ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও খাবার পাবা না। তুমি তোমার এই মনের খোরাকটা থাকতে হবে, ভালো লাগার খোরাকটা থাকতে হবে, ভালোবাসার জায়গাটা থাকতে হবে সেনাবাহিনীর জন্য। ইনশাল্লাহ নয়ন পেরেছে, তোমরাও পারবা না কেন? যারা দেখছো তোমরা, যারা বসে আছো তোমরা সবাই পারবে। আর সৈনিক হওয়া, একটা পরিবার থেকে সৈনিক হওয়াও তুমি দেখবা যে তুমি পরিবারের অন্যান্য সদস্যদের থেকে আলাদা চোখে সম্মান পাবা, সমাজে তুমি একটা আলাদা ধরনের সম্মান পাবা, মর্যাদা পাবা। বাট সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, সেনাবাহিনীতে শুধুমাত্র নিজের যোগ্যতায় সৎ পথেই কিন্তু চাকরি হয়, বুঝাতে পেরেছে? অসৎ রাস্তা বর্জন করতে হবে, চেষ্টা থাকতে হবে এবং সৃষ্টিকর্তা যিনি আছেন তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ধন্যবাদ সবাইকে, আমরা আবার উন্নয়নের জন্য একটা জোরে করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।